नमस्कार बन्धुरा, आपनारा सबाई केमन आछेन? सौमी किचेन चैनेले आपनादेर सबाईके स्वागत। आज के आमार रेसिपि पनीरेर परोटा। तो आज के आमी आपनादेर साथे पनीरेर परोटा की करे बानाते हय सेटी आमी करे देखिएछि। आशा करछि आपनादेर सबार ए परोटार रेसिपिटा खूब भालो लागबे। तो चलुन देखे नी पनीरेर परोटा बानानोर जन्य कि लागछे। देखुन एखाने आमी मयदा निये निएछि, एरपर आमरा ओर मध्ये एकटु लवण दिए देब, तारपरे आमरा ओर मध्ये परिमाण मतन एकटु चीनी आर ओर मध्ये आमरा एकटु 2 टेबिल चामच मतो एकटु तेल दिए देब। एरपरे आमरा सब किछुके एकसाथे एकटु मिशिए निये तारपरे आमादेर ओर मध्ये अल्प अल्प जल दिए आमादेर मयदाटाके एकटु भालो करे मेखे निते हबे। आच्छा, एई समय आमी आपनादेर साथे एकटा कथा बोली। आपनारा जारा आमार चैनेले नतुन आर आमार चैनेलटाके एखोनो सबस्क्राइब करेननि, आपनादेर सबाइके आमार चैनेलटाके सबस्क्राइब करार अनुरोध रइलो। आपनारा प्लिज एकटु आमार चैनेलटाके सबस्क्राइब करे देबेन आर बेल आइकनटा चापते भुलबेन ना, ताहले ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমরা ময়দাটাকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমরা ওই থালার মধ্যেই, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এরপর আমরা পনিরটাকে একটু গ্রেট করে নেব। এখানে এইভাবেই আমাদের পনিরটাকে একটু বড় বড়ভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন এখানে আমার পনিরটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমরা পনিরের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমাদের পেঁয়াজটাকে একটু ভালো মতন করে কুচি করে নিতে হবে। তারপরে আমরা ওর মধ্যে একটু আদা কুচি, আর এখানে আমি একটু 3-4টে লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর আমি ওর মধ্যে 1 চামচের মতন একটু জিরে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে পেঁয়াজ লঙ্কা বা আদা সব কিছুকেই কিন্তু আমাদের একদম মিহিন করে কুচি করে নিতে হবে। এরপরে আমরা ওর মধ্যে 1/2 চামচের মতন একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, আর 1/2 চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে তারপর আমরা সব কিছুকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমাদের হালকা হাতে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। পনিরটা আমাদের রেডি হয়ে গেলে তারপরে আমরা যে ময়দাটা আমরা ঢেকে রেখেছিলাম না, সেই ময়দাটাকে নিয়ে আমাদের একটুখানি এইভাবে চটকে নিতে হবে। তারপরে আমরা একটু আরও একটু ময়দা নিয়ে এইভাবে আমরা একটু লেচি বানিয়ে নেব। এখানে কিন্তু আমাদের লেচিগুলোকে একটু বড় বড় আকারে একটু কেটে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমরা লেচিগুলোকে একটু বানিয়ে নেব। একটু বড় বড় করে বানালে কি হবে, আমরা যখন ওর মধ্যে পুর ভরবো না, কারণ আমরা একটু মোটা মোটা করে বানাবো, তো তার জন্য আমাদের এইভাবে লেচিগুলোকে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে। এরপরে আমরা এইভাবে হাতের মধ্যে নিয়ে আমরা আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে, মানে ছোট বাটি হয় না সেই রকম আমরা একটু করে নেব। এরপর আমরা ওর মধ্যে যে পনিরটা আমরা বানিয়েছিলাম না, সেই পনিরটাকে আমাদের এইভাবে একটু বেশি করে আমরা ওর মধ্যে দিয়ে দেব। এই যে আমাদের দেয়া হয়ে গেছে। এরপর আমরা এইভাবে আটার যে দুটো সাইডটা, সেই দুটো সাইডটাকে এইভাবে আস্তে আস্তে করে নিয়ে ঠিক এইভাবে আমাদের নিয়ে একটু পনিরটাকে ভেতরের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আমরা ওপর থেকে যে এক্সট্রা আটাটা থাকবে না, সেটা কিন্তু আমরা এইভাবে কেটে নেব। তারপরে আমরা হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। এই যে দেখুন, এইভাবে আমাদের গোল করে নিতে হবে। আর এইভাবেই আমরা আর সবগুলোকে বানিয়ে নেব। এই যে আমি এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময় আমি আপনাদের সাথে একটা কথা বলি। আমি আমার চ্যানেলে সব সময় বলি যে আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন। তো আপনাদের জন্যই তো সব কিছু, তাই না? আপনাদের জন্যই আমি এতদূর এসেছি যতটা এসেছি। তো আপনারা প্লিজ যদি একটু রেসপন্স করেন না, তাহলে আমার সত্যি খুব ভাল লাগবে। যাই হোক, দেখুন এইভাবেই আমরা সবকটা লেচিগুলোকে এইভাবে পুর ভরে নিতে হবে। এই যে দেখুন, আমার সবকটা পুর ভরা হয়ে গেছে। এরপর আমাদের লেচিগুলোকে একটু বেলে নিতে হবে।
আচ্ছা, এই সময় কিন্তু আমরা যে ময়দা দিয়ে কিন্তু আমাদের লেচিগুলোকে বেলে নেব। আর এখানে আমি একটু বেশি করেই ময়দা নিয়ে নেব। বেশি করে ময়দা নিয়ে আমাদের লেচিগুলোকে একটু মোটা মোটা করে বেলতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একদম হালকা হাতে বেলবেন, কারণ একটু জোরে জোরে বেললে না তাহলে কিন্তু ফেটে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। তো একদম হালকা হাতে একটু মোটা মোটা করেই আমাদের বেলে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে আমরা সব কটাকে বেলে নেব। তারপরে আমরা ওর মধ্যে যে ময়দাটা লেগে আছে না, সেটাকে আমাদের ভালো করে একটু ঝেড়ে ফেলতে হবে। এই যে দেখুন, বেলা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আর সব পরোটাগুলোকে আমরা বেলে নেব। তারপরে আমরা একটা তাওয়ার উপরে এইভাবে আমাদের একটু ভেজে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা বিনা তেলে এইভাবে একটু ভেজে নেব, মানে একটা সাইড যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে দিয়ে এইভাবে অপর সাইডটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। তারপরে অপর সাইডটা যখন হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ঘি বা মাখন দিয়েও ভেজে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আমাদের একটু হালকা কড়া কড়া করেই একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার একটা সাইড হয়ে গেছে। এরপরে আমরা উল্টে দিয়ে আমরা অপর সাইডটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবেই আর সব পরোটাগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই পনিরের পরোটা বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে, ছোট বড় সবার। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম হেলদি ফুড এটা। যাই হোক, দেখুন এখানে আমার সব পরোটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা ভেতরটা আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, পরোটাটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা অবশ্যই পনিরের পরোটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।